জানার বাইরেও এমন অনেক জিনিস এই পৃথিবীর বিভিন্ন কোণে ছড়িয়ে আছে, যা দেখলে বিস্মিত হয় মানুষ। মানুষের মন অত্যন্ত ভ্রমণ প্রবেশ, সুদূরের প্রতি তার টান কমে না কোনোদিনই। আর সেই সব জায়গা যদি হয় অসাধারণ, তাহলে কেমন হয়? তেমনি কয়েকটি জায়গার সন্ধান দিব আজ। তবে দেখে ভাববেন না যে কোনো শিল্পীর রঙের ছোঁয়ায় ক্যানভাসে ফুটে উঠেছে এই ছবি, বরং প্রকৃতির এই ঐশ্বর্য ক্যামেরাবন্দি করে তা অমর করে দিয়েছেন একদল ভ্রমণ পিপাসু মানুষ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দ্য গেটস টু হেল, নরকের দরজা বা হেলডোর, নামটি শুনে নিশ্চয়ই শরীরে কাটা দিচ্ছে। দিনটা 24 ঘন্টা আগুন জ্বলছে পৃথিবীর এক স্থানে। এই স্থানের নাম দেওয়া হয়েছে নরকের দরজা বা হেলডোর। আর এই স্থানটি একবার নিজ চোখে দেখতে ভিড় করেন পর্যটকরা। পৃথিবীর বুকে নরকের উৎস দেখতে তাই তো সবাই ছোটেন নরকের দরজায়। বিশ্বের ভয়ঙ্কর স্থানগুলোর অন্যতম হল এই নরকের দরজা। এর অবস্থান তুর্কমেনিস্তানের কারাকম মরুভূমির দারবাজা নামের এক গ্রামের কাছে। বিশাল গোলাকার এক গর্ত, দাউ দাউ করে সেখানে জ্বলছে আগুন। দেখে মনে হয় এই গর্ত দিয়েই বুঝি প্রবেশ করতে হয় নরকে। কতটা ভয়ঙ্কর অনুভূতি একবার কল্পনা করে দেখুন। এই গর্তে একবার পড়লে মৃত্যু অনিবার্য। প্রাকৃতিক গ্যাসের উৎস ছিল এক সময়, তারপর আচমকাই মাটি ধসে যায় ওই জায়গা। সেখান থেকে বেরোতে থাকে বিষাক্ত মিথেন গ্যাস। সেই গ্যাস রুখতে আগুন জ্বালিয়ে দেয় বিজ্ঞানীরা। সে 1971 সাল থেকে দিনটা 24 ঘন্টা দাউ দাউ করে জ্বলছে ওই গ্যাসের জ্বালা। ইন্টারনাল ফ্লেম ফলস, একটি সুন্দর ঝর্ণা যেখানে জল পরে চলেছে অনবরত, তার ঠিক নিচেই জ্বলছে আগুন। এমন দৃশ্যও নাকি ইহ জগতে দেখা সম্ভব? হ্যাঁ, এটাই দেখা যায় নিউ ইয়র্কের চেস্টনাট ট্রিস পার্কের একটি ঝর্ণায়, যার তলায় রয়েছে ছোট্ট একটি প্রাকৃতিক গ্যাসের উৎস। নিউ ইয়র্কের চেস্টনাট ট্রিস পার্কের এই আগুনের শিখে থেকে আমেরিকান গবেষকদের প্রাথমিক ধারণা ছিল যে পাহাড়ের গা বেয়ে জলপ্রপাত নামছে সেই প্রাচীন পাথর ভিতরে ভিতরে এতটাই উষ্ণ যে তার থেকে তৈরি হওয়া গ্যাসই দিনের পর দিন জ্বলছে ওই আগুন। কিন্তু পরে ইন্ডিয়ান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই ধারণাকে ভুল প্রমাণ করেন। তাদের গবেষণায় দেখা যায় চেস্টনাট রিস কাউন্টি পার্কের পাথর এতটাও গরম নয় যার থেকে অনন্তকাল ধরে গ্যাস তৈরি হবে। ওই পাহাড়ে পাথরে উত্তাপে বড় জোর 1 কাপ চা বানানো যেতে পারে। তবে এই আগুনের উৎস কোথায় সেই রহস্য এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। রেড বিচ, চায়না। বিশ্বের অন্যান্য সমুদ্র সৈকতের মতো নয় চীনের পাঞ্জেন রেড বিচ। এই বিচের চারদিকে শুধু চোখ জুড়ানো লাল আর লাল, যেন লাল গালিচায় মোড়ানো, কোথাও বালুর ছিটে ফোটা নেই। উত্তর পূর্ব চীনের লিওয়ানিং প্রদেশে প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সৈকতটি পৃথিবীর সবচেয়ে বড় লাল জলাভূমি। দুর্লভ সামুদ্রিক ঘাস, সৈয়দা, শালসার কারণে লাল রঙের আবৃত থাকে পুরো সৈকত। তবে পাঞ্জিনের এমন মোহনীয় রূপ দেখা যায় শুধুই শরৎকালে। মাটিতে অতিরিক্ত লবণের কারণে সৈয়দা শালসা নামে রক্তিম ঘাস জন্মে এ সময়। এছাড়াও অন্যান্য ঋতুতে পাঞ্জিন সমুদ্র সৈকত থাকে সবুজ আর সামুদ্রিক ঘাসে ভরা। স্থানটি চীনের অন্যতম টুরিস্ট স্পট। ভ্রমণের উপযুক্ত সময় মধ্য সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি। তবে পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয় সৈকতের ছোট্ট একটি অংশ। কেবল লাল রঙের সমুদ্র সৈকতের জন্য জায়গাটি বিখ্যাত নয়, সৈকতে রয়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। লেক হিলিয়ার, অস্ট্রেলিয়া। চোখটা বন্ধ করে একবার ভাবুন তো, পাহাড়ের কোলে দাঁড়িয়ে চোখের সামনে একটি গোলাপি রঙের লেকের ধারে দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে রয়েছে আপনার কোনো প্রিয় মানুষ। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে একটি গোলাপি রঙের লেক দ্বীপ রয়েছে যার নাম লেক হিলিয়ার। যেন আপনার মনের ব্যথার উপশম করতেই এই লেকের নাম দেওয়া হয়েছে হিলিয়ার। বহু বছর ধরে এই লেকের জল গোলাপি রঙের। কিভাবে এই লেকের জলের রং গোলাপি হলো তা নিয়ে নানা মতবত রহস্য রয়েছে। তবে বিজ্ঞানীরা অনেক গবেষণার পর জানিয়েছেন হ্যালো ব্যাকটেরিয়া ও এক ধরনের অ্যালগির কারণে এই লেকের জলের রং গোলাপি। হিতাসি সিসাইড পার্ক, মৃদু ঘূর্ণায়মান পাহাড়, ঘাটযুক্ত সমভূমি এবং বনভূমির একটি বিশাল পার্ক। ইবারাকি প্রিফেকচারের উপকূলে হিটেসি সিসাইড পার্ক সারা বছর ধরে মৌসুমী ফুলের সমাহার। এর গাছপালাগুলির মধ্যে রয়েছে প্রায় 4.2 হেক্টর নেমোফিলা, 32,000 কোচিয়া, 500 প্রকার নার্সিসাস, 230টি টিউলিপ এবং 120 ধরনের গোলাপ। বসন্তে ফোটে নেমোফিলা। ফুলের বাগানটি এতটাই দর্শনীয় যে এটিকে সিএনএন দ্বারা জাপানের 36টি সবচেয়ে সুন্দর স্থানের একটি হিসেবে নির্বাচিত করা হয়েছে। নিমোফিলায় ভরা বিস্তীর্ণ হিমেরাশি পাহাড় এবং আকাশ, সমুদ্র এবং পাহাড়ের এক নীল রঙের মনোরম দৃশ্য দেখার মতো। ব্ল্যাক ফরেস্ট, জার্মান। পৃথিবীর বুক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো সবুজ বন, যেখানে হাজারো সবুজ গাছের সমারোহের কারণে সবুজ হয়ে থাকে বনগুলো। সেজন্য বনের নাম সবুজ বন রাখা যুক্তিযুক্ত। কিন্তু সবুজ বন নয়, কালো বন নামেই একটি বন আছে আমাদের এই পৃথিবীতে। জার্মানিতে অবস্থিত এই বনটির নাম ব্ল্যাক ফরেস্ট। সবুজ বন না রেখে এ বনের নাম ব্ল্যাক ফরেস্ট কেন রাখা হলো, এই প্রশ্ন অনেকের মনে হতে পারে। হয়তোবা ভাবতে পারেন এ বনে খারাপ কিছু আছে যে কারণে বনের নাম করা হয়েছে কালো বন। আসলে তা নয়,
জার্মানির দক্ষিণ পশ্চিমে অবস্থিত পর্বতময় এই বনভূমির নাম ব্ল্যাক ফরেস্ট বা কালো বন রাখা হয়েছে এই বনের অপরূপ সৌন্দর্যের কারণে। পাহাড় ও বন একসাথে মিশে এখানে তৈরি করছে এক অনাবিল পরিবেশ। লম্বা লম্বা গাছ আর উঁচু উঁচু পাহাড়ের কারণে এই বনটি ব্ল্যাক ফরেস্ট নামে পরিচিতি লাভ করেছে। সবচেয়ে মজার বিষয় হলো এই বনে কোনো হিংস্র প্রাণী নেই। এই বনের বন্যজীবের মধ্যে রয়েছে গরু, ছাগল, উট, ভেড়া, ঈগল, পেঁচা, অস্ট্রিচ ও অন্যান্য পাখি। আকর্ষণের বিষয় হচ্ছে এই বনে প্রায় 23,000 কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে পর্যটন নেটওয়ার্ক, যা পর্যটকদের বনের মধ্যে সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করে। এই পর্যটন নেটওয়ার্ক পরিচালনার জন্য সেখানে রয়েছে প্রচুর লোকবল ও পর্যটন ব্ল্যাক ফরেস্ট সোসাইটি নামে একটি সংগঠন। এ বনে আছে অনেক সুন্দর সুন্দর লেক ও মনোরম ঝর্ণা। লেকগুলো তো দেখতে পাবেন সবুজের মাঝে স্নিগ্ধ পানির উপর পাথর ছড়িয়ে থাকার অপরূপ সৌন্দর্য। পাহাড়ের চূড়া থেকে গা বেয়ে নেমে আসা ঝর্ণার দৃশ্য দেখলেন যে কেউ মুগ্ধ হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এমন রহস্যময় এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।